আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা হ্যাভেলি কুজিন আশাস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই চপ। মিষ্টি কার না খেতে ভালো লাগে, আর তা যদি হয় নিজের হাতে বানানো, খুশির মাত্রাটি হয়ে উঠবে অন্যরকম। কীভাবে খুব অল্প সময়ে গুঁড়া দুধ দিয়ে সহজেই মালাই চপ বানাবেন তা দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন, আর লাইক এবং কমেন্টস করে আমার পাশেই থাকুন। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। প্রথমে একটি বাটিতে বড় আকারের ডিম নিয়ে ভালোভাবে ফেটে বাটিটিকে রেখে দেব। এরপর আমি একটি মিক্সিং বোল নেব। এই বোলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিলাম হাফ চামচের কিছু কম বেকিং পাউডার। এরপর দিয়ে দেব এক টেবিল চামচ গলানো ঘি। এর পরিবর্তে আপনারা গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আগে থেকে ফেটে রাখা ডিমটিকে দিয়ে দেব। এখন ডিমটির সাথে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। আমার ডিমটি বড় আকারে ছিল, এজন্য হয়তো আমার আর কোনো ডিম লাগবে না, কিন্তু আপনাদের ডিমটি ছোট হলে একটা দিয়েও আরও ডিম অ্যাড করা লাগতে পারে। এখন সব কিছুকে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে ফেলব। এখানে আমি আর বেশিক্ষণ ওয়েট করব না, এখনই এটা করার উপযোগী হয়ে গেছে। কিন্তু এখানে আমি আপনাদের একটা কথা বলে নিই, যখন আমি এটা রেডি করছিলাম আমার ছেলে আমাকে খুবই জরুরি তলব করেছিল, সেজন্য আমি একটা প্লেট দিয়ে ঢেকে দ্রুত গতিতে ওর ওখানে এসেই 2-3 মিনিট পরে এসেই দেখি অনেকটা ড্রাই হয়ে গেছে। আপনার গোলানোটি যদি নরম হয় তাহলে কিছুক্ষণ রাখলে সমস্যা নেই, কিন্তু পারফেক্ট গোলানো হলে আর ওয়েট করার দরকার নেই, সাথে সাথে শেপ করে মিষ্টি বানিয়ে ফেলবেন। আমি আমার পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন, ড্রাই হওয়ার কারণে একটু ফেটে গিয়েছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা যখন বানাবেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। দুধটিকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি দিয়ে দিলাম নর্মাল পানি। আমি 1 লিটার দুধে 2.5 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। ধাপে ধাপে আপনাদের বলে দেব। দিয়ে দিলাম 3টি সাদা এলাচ। এলাচটিকে আমি থেতো করে নিয়েছি। দুধটি এক বলক উঠে গেলেই সাথে সাথে কিন্তু আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন, বলগুলো দিয়ে দিবেন, যে আকৃতিরই আপনারা করেন না কেন, এক বলক ওঠার পরেই এটা দিয়ে দিবেন। একটু আলতোভাবে নেড়ে দিয়ে আমি আবারও এখানে পানি ইউজ করব। 1 লিটার দুধে আমি মোট 2.5 কাপের মতো পানি ইউজ করেছি, কারণ দুধটি যত পাতলা হবে মিষ্টিটি অত সুন্দরভাবে সিদ্ধ হবে এবং মিষ্টির ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকবে। প্রথম পর্যায়ে 5 মিনিটের জন্য ঢেকে কিন্তু আমি মিষ্টিকে সিদ্ধ করে নিব হাই হিটে। যখন এভাবে বলক উঠতে থাকবে তখন হাঁড়িটিকে ধরে 2 হাত দিয়ে এভাবে নেড়ে দিলে কিন্তু বলকটি নিচে চলে যাবে। এরপরে 5 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। এরপরে যদি বলক উঠতে ধরে এভাবে ঢাকনা তুলে তুলে বাতাসটি বের করে দিলে আর দুধটি উতলে পড়ে যাবে না। এই প্রসেসে আমি আরও 15 মিনিট রান্না করেছি। সর্বমোট আমি 20 মিনিট এই মিষ্টিটি রান্না করেছি। এর ফাঁকে আমি এলাচ দানাগুলোকে তুলে কিন্তু ফেলে দিয়েছি। মিষ্টিটি আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলতোভাবে নেড়ে আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। যদিও মিষ্টি কাইটি একটু ড্রাই হয়েছিল, আমি বলগুলো করতে একটু ফেটে গিয়েছিল, তারপরেও আমি করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে, এবং মিষ্টিটা অনেক মজা হয়েছিল। আমি একটা বার্থডে পার্টিতে এই মিষ্টিটা নিয়ে গিয়েছিলাম, তারা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। এখন একে একে সব মিষ্টিগুলোকে আমি তুলে নিব। সব মিষ্টিগুলো তোলা হয়ে গেলে এখন দুধটিকে আমি মালাই রেডি করব। প্রাথমিক পর্যায়ে আমি জালটি 5 মিনিটস হাইটে রেখেছিলাম, এরপরে সম্পূর্ণ রান্নাটি মাঝারি আঁচে করেছি। এখন এই দুধটিকে আমি অর্ধেক করে নেব, মালাই রেডি করব।
আমি সার্ভিং ডিশে মিষ্টিগুলো রেখে দিয়েছি, দুটি অর্ধেক হলে আমি তার মধ্যে ঢেলে দেব। আসুন তাহলে দেখি দর্শক কেমন হলো আমার মালাই চপ। আশা করি আমার ভিডিওটি ফলো করে মিষ্টি বানালে আপনার মিষ্টিটিও পারফেক্ট হবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন, এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক। দর্শক, আপনার সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আয়েশাস কুকিং কটেজে শেয়ার করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।